প্রিয় বন্ধুরা তোমাদের কলেজের ভর্তির প্রক্রিয়া সম্পর্কিত একাধিক নতুন তথ্য রয়েছে একই সাথে তোমাদের রেজিস্ট্রেশন পদ্ধতি এবং স্কলারশিপ নিয়ে যে সমস্ত কোশ্চেন তোমরা করেছো তা নিয়েও বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব কাজেই তোমরা যারা কলেজের পড়ুয়া রয়েছ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো স্কিপ না করে আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমেই তোমাদেরকে বলে রাখি আমি বিগত সময়ে তোমাদেরকে যা যা বলছি সেই সমস্ত কিছু কিন্তু এই মুহূর্তে মিলে যাচ্ছে এবং যেটা আমি আগে তোমাদের বলেছিলাম যে তোমাদের যে ভর্তির প্রক্রিয়া সময়সীমা সেটাকে বাড়ানোই হবে কারণ সিট পূরণ হবে না সিট ফাঁকা থেকে যাবে সেই কারণে আবেদন প্রক্রিয়ার সময়সীমাকে বাড়ানো হবে এই মুহূর্তে কিন্তু তোমাদের ভর্তির আবেদন প্রক্রিয়াকে বাড়ানো হয়েছে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত লাস্ট ডেট ছিল ভর্তির প্রক্রিয়ার আর সেক্ষেত্রে ভর্তির প্রক্রিয়ার সময়সীমাকে বাড়ানো হলো অক্টোবরের আট তারিখ পর্যন্ত অক্টোবরের আট তারিখ পর্যন্ত তোমরা ভর্তি হতে পারো যারা ভর্তি হওনি তারাও ভর্তি হতে পারো যারা ভাবছ যে আমরা কোনো কলেজে ভর্তি হয়েছি অন্য কলেজে ভর্তি হবো ও আবেদন করনি এই মুহুর্তে তোমরা আবেদনেরও সুযোগ পাচ্ছ যদি কোনো কলেজের সিট সংখ্যা ফাঁকা থাকে যদি কেন বলছি বেশিরভাগ কলেজেই কিন্তু সিট সংখ্যা ফাঁকা রয়েছে সেই কারণে তোমরা অবশ্যই কলেজের সঙ্গে যোগাযোগ করে কলেজের ওই যে কলেজে ভর্তি হতে চাইছো ও সেই কলেজের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আবেদন করে পুনরায় ভর্তি হতে পারবে মানে পুনরায় আবেদনে তোমাদের সুযোগ থাকছে অক্টোবরের আট তারিখ পর্যন্ত ও এছাড়া তোমাদেরকে আরও জানিয়ে রাখি যে তোমরা যারা রীতিমতো কোনো সাবজেক্ট নিয়ে অনার্স বা পাশে ভর্তি হয়ে গেছো তোমরা যদি সাবজেক্ট চেঞ্জ করতে চাও বা অন্য কোনো কলেজে ভর্তি হতে চাও এই মুহূর্তে সেক্ষেত্রেও কিন্তু তোমরা ভর্তি হতে পারো এবং তোমাদের এর আগে যে অ্যাডমিশন নিয়েছিলে সেটাকে ক্যান্সেল করে টাকাটাও রিফান্ড পেতে পারো এক্ষেত্রে অবশ্যই মনে রাখবে দেখবে যে কলেজের ক্ষেত্রে তুমি টাকা রিফান্ড চাইছো সেই কলেজে আগেভাগে কি কোনো বিজ্ঞপ্তি দিয়েছে যদি কলেজ কর্তৃপক্ষ আগে ভাগেই এরকম ধরনের কোনো বিজ্ঞপ্তি দিয়ে দেয় যে অ্যাডমিশন ক্যান্সেল করলে টাকা রিফান্ডেবেল নয় সেক্ষেত্রে কিন্তু কলেজের সাথে যোগাযোগ করেই তোমার ভর্তির প্রক্রিয়া ক্যান্সেল করবে এ আরও বিভিন্ন বিষয়ে তোমাদের কলেজ সংক্রান্ত জিজ্ঞাসাবাদ আছে তার আগে বলে রাখি ভিডিওটিকে যারা এখনও পর্যন্ত লাইক করনি অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো এর পরবর্তী বিষয় হচ্ছে রেজিস্ট্রেশন নিয়ে তোমাদের আমি সর্বপ্রথম জানিয়েছিলাম যে স্টেট ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন অনলাইনে আর রীতিমতো শুরু হয়ে গেছে কিভাবে রেজিস্ট্রেশন করবে কিভাবে তোমরা ভেরিফিকেশন হবে সমস্ত কিছুই ডিটেলস জানিয়েছিলাম কিন্তু এই মুহূর্তে তোমরা অন্যান্য ইউনিভার্সিটির যে ছাত্রছাত্রীরা রয়েছে তোমরা জিজ্ঞাসা করছো আমাদের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে কবে থেকে শুরু হচ্ছে আমাদের আমরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ি আমরা অন্য ইউনিভার্সিটির স্টুডেন্ট সেক্ষেত্রে আমাদের কি রেজিস্ট্রেশন হবে না আর অনলাইনে কি হবে দেখো এক্ষেত্রে তোমাদের বলে রাখি এই মুহূর্তে কিন্তু কোনো রকমভাবে ক্যালকাটা ইউনিভার্সিটি হোক যাদবপুর ইউনিভার্সিটি হোক রেজিস্ট্রেশন সম্বন্ধে কোনো প্রকার বিজ্ঞপ্তি আসেনি এবং যতক্ষণ না পর্যন্ত ও তোমাদের ইউনিভার্সিটিতে বিজ্ঞপ্তি আসছে কলেজের কর্তৃপক্ষ কখনোই বিজ্ঞপ্তি দেবে না কলেজ কর্তৃপক্ষ এই মুহূর্তে কি করছে রেজিস্ট্রেশনের জন্য আগে ভাগে একটা ডিক্লেশন ফর্ম তৈরি করছে অর্থাৎ তুমি যে ওই কলেজেই ভর্তি হতে চাইছো ওই কলেজেই যে তুমি পড়বে অন্য কলেজে যাবে না ভর্তি ক্যান্সেল করে সেই জন্য তোমাদের থেকে একটা ডিক্লেশন ফর্ম নিয়ে নেওয়া হচ্ছে যেখানে রীতিমতো তোমার সমস্ত ডিটেলস দেওয়া হবে এবং প্রত্যেকটা কলেজও এটা করছে না কিছু কিছু কলেজ কাজেই তোমাদের কবে রেজিস্ট্রেশন হবে আমাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে না তো আমরা রেজিস্ট্রেশনের সময় জানতে পারবো না এরকম ভাবার কোনো কারণ নেই যখনই ক্যালকাটা ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটি বা অন্য কোনো ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন সম্পর্কে কোনো প্রকার বিজ্ঞপ্তি আসবে অফিসিয়ালভাবে আমি জানিয়ে দেবো এখনো পর্যন্ত ও ক্যালকাটা ইউনিভার্সিটি সহ যাদবপুর সহ কোনো ইউনিভার্সিটি কিন্তু রেজিস্ট্রেশনের জন্য কোনো প্রকার বিজ্ঞপ্তি আসেনি শুধুমাত্র এসে স্টেট ইউনিভার্সিটির আর এর পরে তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে যে কবে থেকে স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপ এর পোর্টাল চালু হবে এর প্রস্তুতি কি রয়েছে এবং আমরা কি আবেদন করতে পারবো আমরা অনার্স নিয়েছি আমরা পাস নিয়েছি আমরা পলিটেকনিক পড়ছি আমরা ডিপ্লোমা করছি আমাদের ক্ষেত্রে কি আবেদন প্রক্রিয়া চালু থাকবে এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে তোমাদের যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের পোর্টাল সেটা কিন্তু খুব তাড়াতাড়ি খুলতে চলেছে সম্ভবত আট তারিখ পর্যন্ত তোমাদের ভর্তির প্রক্রিয়া আছে তারপরে যতদিন না পর্যন্ত তোমাদের ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে তো তার আগে তো স্কলারশিপের পোর্টাল খোলা কোনোমতেই মতেই হয় না সেই কারণে সম্ভবত আট তারিখের পরেই অক্টোবরে তোমাদের কিন্তু অনলাইনে এ তোমরা স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এক্ষেত্রে তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে কারা আবেদন করতে পারবে দেখো তুমি এসসি হও এস টি হও জেনারেল হও ও হও কিংবা জেনারেল হও কিংবা অন্য কোনো ক্যাটাগরির স্টুডেন্ট হও প্রত্যেকেই কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপে আবেদন করতে পারবে তোমরা যারা কলেজে ভর্তি হয়েছো তোমরা যদি সিক্সটি পারসেন্টের ওপরে পাও অর্থাৎ উচ্চ মাধ্যমিকে যদি তিনশো নম্বর মানে উচ্চ মাধ্যমিকে বেস্ট অফ ফাইভে তোমাদের যদি তিনশো নম্বর থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই স্কলারশিপে আবেদন করতে পারবে অবশ্যই মাথায় রাখতে হবে ছটা সাবজেক্টে যাদের পরীক্ষা ছটা সাবজেক্ট মিলিয়ে তিনশো নয় বেস্ট অফ ফাইভে তোমাদের তিনশো পেতে হবে বেস্ট অফ ফাইভে যদি তোমরা তিনশো পাও অবশ্যই তোমরা এই স্বামী স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে সেক্ষেত্রে তোমরা অনার্স নিয়ে পড়ো না পার্স নিয়ে পড়ো না ডিপ্লোমা কোর্স করছো না পলিটেকনিক করছো না নার্সিং করছো না প্রফেশনাল কোর্স করছো না অন্য কোনো কোর্স কোর্স করছো ও সেটার ওপর কোনো নির্ভর করে না উচ্চ মাধ্যমিকের পরে তুমি কি কোর্সে ভর্তি হয়েছো কি কোর্স নিয়ে পড়ছো সেটার ওপর কিন্তু কোনো কিছুই নির্ভর করে না তুমি যে কোর্স নিয়েই পড়ো না কেন সেই কোর্সটি রাজ্য সরকার অনুমোদিত কোনো কোর্স যদি হয় বা কোনো ইউনিভার্সিটি হয় বা কোনো অন্য কোনো কোর্স হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো ধরনের এর সমস্যা হবে না তোমরা স্কলারশিপ পেতে পারো যেই প্রত্যেকেই কিন্তু স্কলারশিপের জন্য সুযোগ পাচ্ছ কোনো রকম তোমাদের অসুবিধা হবে না আর তোমরা প্রস্তুত থাকো স্কলারশিপের জন্য আশা করছি তোমাদের যে সমস্ত জিজ্ঞাসাবাদ ছিল এবং এই মুহূর্তে এ তোমাদের কলেজের যে সমস্ত বিষয় রয়েছে সমস্ত কিছুই তোমাদের জানিয়ে দিলাম এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে তোমরা সরাসরি আমাকে প্রশ্ন করতে পারো ইনস্টাগ্রামে ইনস্টাগ্রাম আইডি তোমাদের সুবিধার্থে দিয়ে রাখলাম আর তোমাদের মধ্যে কারা স্পেশালি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য ওয়েট করছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এবং কারা এখনও পর্যন্ত ভর্তি হতে পারো কিংবা সাবজেক্ট পরিবর্তন করতে চাইছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে বলো না আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয়